إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রশংসা الله رب العالمين الجنة যে রব্বুল আলামিন আমাদেরকে জীবন মৃত্যু দান করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের সঠিক ইবাদত করি কিনা যে রব্বুল আলামিন আমাদেরকে এই পরীক্ষার মধ্যে যিনি আমাদেরকে পরীক্ষায় পাশ করার জন্য নিয়ামত দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত বান্দার জন্য ঈমান যিনি আমাদেরকে সঠিক ঈমান দান করেছেন এবং আমাদের জীবনে চলার পথে হাজারো লক্ষ কোটি নিয়ামতরাজি যিনি আমাদেরকে দান করেছেন আমরা সকলেই তার প্রতি শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মুসলিমবৃন্দ আজকে আমরা আলোচনা করব কোরআনুল করিমের ছোট যে কটি সূরা রয়েছে তন্মধ্যে অন্যতম সূরা এবং সূরাটি যদিও ছোট কিন্তু সবচেয়েতে বা খুবই মহামূল্যবান একটি সূরা সূরাতুল ইখলাস এই সূরা ইখলাসকে নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব সূরা ইখলাসের মহত্ব সূরা ইখলাসের ফজিলত সূরা ইখলাস সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আজকে এই খুতবার মাধ্যমে জানার চেষ্টা করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমকে নাজিল করেছেন বান্দার উপকারের জন্য বান্দার জীবনকে সুন্দর ও সফলতার সাথে পরিচালনার জন্য বান্দার জীবনকে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে অর্জিত হবে বান্দার জীবনে এই সমস্ত বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমকে নাজিল করেছেন কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যতগুলো নবী প্রেরণ করেছিলেন সকল নবীদের জন্য কিছু না কিছু মুজিজা তিনি দান করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও কিছু মুজিজা ছিল তবে অন্যান্য নবীদের উপরে যে সমস্ত মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন তন্মধ্যে
নবীগণ পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে সেই মুজিজাও বিদায় নিয়ে চলে গেছে, অর্থাৎ ওই মুজিজা আর পরিপূর্ণ ছিল না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মুজিজা, যে সমস্ত মুজিজা অবতীর্ণ হয়েছিল তন্মধ্যে কোরআন হলো এমন একটি মুজিজা, যে মুজিজা সম্পর্কে বলা হয় মুজিজাতুন মুখাল্লাদাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, এমন একটি মুজিজা যে মুজিজা কিয়ামত পর্যন্ত বা কিয়ামত অবধি এটি মুজিজা অবস্থায় থাকবে। অন্যান্য নবীদের উপরে যেমন তাওরাত ইনজিল জবর যেভাবে এসেছিল, আজকে কিন্তু সে অবস্থায় আর নাই। ঠিক কোরআন হলো এমন একটি মুজিজা যে মুজিজা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থেকে যাবে, এটি কখনোই শেষ হবে না, এটি কখনো পরিবর্তন পরিবর্ধন কোনো কিছুই হবে না। আজকে এই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন, প্রতিটা অক্ষর প্রতিটা শব্দ প্রতিটা বাক্যই মানুষের জন্য খুবই বেশি প্রয়োজন, এবং এটি প্রতিটা মানুষের জন্য প্রতিটা মুহূর্তের জন্য এক একটি সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে সূরাতুল ইখলাস নাজিল করেছেন, এবং এটি একটি ছোট্ট সূরা, মাত্র চারটি আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো যে একনিষ্ঠ, অর্থাৎ যে কাজটি করবে কেবলমাত্র শুধুমাত্র যে উদ্দেশ্যে কাজটি করবে ওই উদ্দেশ্যই সেখানে থাকবে, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। সূরা ইখলাস অবতীর্ণ হওয়ার বা এই সূরাকে এই ইখলাস নামে নামকরণ করার কারণ হলো যে এই সূরাতে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাগুণ, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত ও জাত নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যেমন সূরা বাকারা, সূরা আলে ইমরান বা অন্যান্য আরও যে সূরাগুলো রয়েছে, এই সূরাগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কখনো ঘটনা কখনো হুকুম আহকাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু সূরাতুল ইখলাস এমন একটু সূরা যে সূরাতে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গুণাগুণ নিয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং তার জাত নিয়ে আলোচনা করা হয়েছে, তার একত্ববাদকে নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অন্য কোনো বিষয়ে আলোচনা করা হয়নি বলে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। আবার কেউ কেউ এই সূরাকে সূরাতুত তাওহীদ নামেও নামকরণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন এই সূরার নাম হলো সূরাতুল ইতকান, আবার কেউ কেউ বলেছেন যে এই সূরার নাম হলো সূরাতুল আসাস। সূরাতুল আসাস মানে হলো যে একেবারে মূলের সূরা, আসাস মানে মূল, মূল এই জন্য যে যেহেতু ইসলামের মূল হলো তাওহীদ, ইসলামের মূল হলো তাওহীদ, আর এই সূরাতে যেহেতু তাওহীদ নিয়ে আল্লাহর একত্ববাদকে নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল আসাস বা একেবারে মূল যে বিষয়, এই মূলের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সূরাতুল ইখলাস এর তিলাওয়াত এবং এর কিছু অনুবাদ প্রথমে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে খুবই সংক্ষিপ্ত করে, একেবারে অল্প সংক্ষিপ্ত আকারে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ একটি পরিচয় তিনি এই সূরাতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার জাতিকে, তুমি পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দাও, তুমি বলো, কুল তুমি বলো হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহুস সামাদ
তিনি আল্লাহ রাব্বুল আলামিন হলেন সামাদ। সামাদ মানে হলো যিনি কারো উপর মুখাপেক্ষী নন, কোন জিনিসের জন্য কোন প্রয়োজনে যিনি কারো কাছে মুখাপেক্ষী হন না, বরং যে কোনো প্রয়োজনে যে কোনো জিনিসের জন্য যে কোনো অবস্থাতে সকলেই তার প্রতি মুখাপেক্ষী। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, এমনকি তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নন। এই সূরাতে প্রথমেই বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক। এর দ্বারা পৃথিবীতে যত প্রকার শিরক হয়, এর দ্বারা পৃথিবীতে যত প্রকার মানুষ ইবাদতে শিরক হোক অথবা তার জীবন পরিচালনায় বিভিন্ন দিক থেকে শিরক হোক, আল্লাহকে ডাকার দিক থেকে যে কোনো প্রকার শিরক হোক, সমস্ত প্রকার শিরক, সমস্ত প্রকার অংশীদারিত্ব আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি একক এক বা একক বলার মাধ্যমে সমস্ত কিছুকে তিনি নিষেধ করে দিয়েছেন, সমস্ত কিছুকে তিনি হারাম করে দিয়েছেন, সমস্ত কিছুকে তিনি নাকচ করে দিয়েছেন যে আমি কেবলমাত্র এক, অতএব আমার সাথে কোনো কিছুর অংশীদার, আমার সাথে কোনো কিছুর শরীক, আমার সাথে আমার ইবাদত করার সাথে সাথে আবার অন্য কারো ইবাদত সম্পূর্ণরূপে নিষেধ, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন এক। এরপর তিনি বলছেন আল্লাহু সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে কোনো কিছু চান না, আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে কোনো কিছু জানতে চান না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ চায় যে আমি আমার এই বিষয়টি রাব্বুল আলামিনের কাছে গোপন রাখব, আমি রাব্বুল আলামিনকে এই বিষয়টি বলবো না, আমি রাব্বুল আলামিন আমার কাছ থেকে এই জিনিসটি জানার জন্য রাব্বুল আলামিন আমার প্রতি অমুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরে, বান্দার মনে, বান্দা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যাই কিছুই করুক না কেন, সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমার কোন বান্দার কোন কিছু বিষয়ে পৃথিবীতে এবং পৃথিবী এবং পৃথিবী ব্যতীত অন্যান্য গ্রহে যা কিছু ঘটুক না কেন, কোনো কিছুই আমার ক্ষমতার বাহিরে নয়, বরং সমস্ত কিছুই আমার ক্ষমতার ভিতরে। ছোট্ট একটি পিপীলিকা, ছোট্ট একটি পিপীলিকা তার খাবারের ব্যবস্থা করেন কে, আল্লাহ রাব্বুল আলামিন। আবার ওই সাগরের বিশাল তিমি মাছের ব্যবস্থার খাবারেরও তিনি করেন। তার মানে পৃথিবীতে যত মানুষ রয়েছে, পৃথিবীতে যত প্রাণী রয়েছে, পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে সমস্ত কিছুর উপর ক্ষমতাবান কে, আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত জিনিসই তার উপর মুখাপেক্ষী, কোনো কিছুই বা আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর মুখাপেক্ষী নন, বরং সমস্ত বিষয়, সমস্ত জিনিস, সমস্ত মানুষ, সমস্ত প্রাণীকুল, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, এমনকি তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কেউ কেউ জন্ম দেয়নি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি প্রথম বোঝাতে চেয়েছেন সেটি হলো আমাদের ইহুদি এবং খ্রিস্টানেরা যারা বলে, যারা ত্রিত্ববাদী বিশ্বাসী, অর্থাৎ আল্লাহ, ঈসা এবং মারিয়াম আলাইহিসসালাম, এই তিনজনে যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন বা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান, আবার যারা বিশ্বাস করে উযারা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিশ্বাসকে তিনি এখানে সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন। তিনি বলেন যে আমি কাউকে জন্ম দেই নাই, আমি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে জন্ম দেইনি,
আমি উযর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দেইনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনতাহু খায়রাল লাকুম, ইয়ানি ইনতাহু আনিত তাসলিসি ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যে তৃতীয়বাদে বিশ্বাস বিশ্বাস করো, তোমরা যে আল্লাহ তিনে বিশ্বাস করো, অর্থাৎ আল্লাহ ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনাদের বিষয়ে তোমাদের যে বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দাবি তোমাদের মিথ্যা দাবি, এই দাবি তোমাদের সঠিক দাবি নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেইনি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন কেউ কেউ জন্ম দেইনি, তিনি এক ও অদ্বিতীয়। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সমস্ত বিষয়ে ইবাদতের বিষয়ে তার সমকক্ষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে বুঝে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দাঁড় করিও না, তার কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, তার সমান কেউ নাই, হ্যাঁ তিনি এক, তিনি অদ্বিতীয়, তার সমান সমান আর কেউ নাই, কেউ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হুয়াল ওয়াহিদুল আহাদ, তিনি এক ও অদ্বিতীয়, তিনি একক, আল্লাযী লা নাযীরা লাহু ওয়া লা ওয়াযীরা লাহু ওয়া লা নাযীদা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা আদীলা ওয়া লা ইউতলা, আল্লাযী লা নাযীরা লাহু, তার মতো দেখতে, তার মতো শুনতে, তার মতো কাজ করতে কেউ নেই, তিনি এই দিক থেকে এক, ওয়া লা ওয়াযীরা লাহু, তার কোনো মন্ত্রিসভা নাই, তার কোনো মন্ত্রিসভা নাই, তার কোনো মন্ত্রিত্ব লাগে না, তার কোনো মন্ত্রিত্ব লাগে না, পৃথিবী পরিচালনার ক্ষেত্রে তার কোনো সহকারী লাগে না, তার কোনো সাহায্যকারী লাগে না, ওয়ালা নাদিদা লাহু, এবং তার সমকক্ষ কেউ নাই, এটাও তার লাগে না, হ্যাঁ তার সমান সমানে হয়ে কাজ করবে এমন কেউ নাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যদি পৃথিবীতে আরো কেউ এমন সমকক্ষ থাকতো, যদি পৃথিবীতে আরো কেউ এমন সমান সমান কেউ থাকতো, তিনি বলেন লা ফাসাদাতা, তাহলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হতো, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, পৃথিবী বিশৃঙ্খলারময় হয়ে যেত। এই যে আজকে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এত বিশৃঙ্খলা কেন, কারণ হলো যে যে দল ক্ষমতায় আছে, শাসক গোষ্ঠীর সমপরিমাণ ক্ষমতাবান, শাসক গোষ্ঠীর সমপরিমাণ সমস্ত কিছু দিক থেকে পরিপূর্ণ আবার আরেকটা দল আছে, এই জন্য কি আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এত মারামারি কাটাকাটি হানাহানি। যদি শাসক গোষ্ঠীর সমান আরো কোনো দল না থাকতো, তাহলে কি এত মারামারিকে লাগতো, তাহলে কি আরেক দল ক্ষমতা নেওয়ার জন্য যদি কেউ না থাকতো, তাহলে এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি কোনো কিছুই লাগতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমপরিমাণ যদি আবার পৃথিবীতে আরো কেউ থাকতো, সমপরিমাণ ক্ষমতাবান যদি পৃথিবীতে আরো কেউ থাকতো, লা ফাসাদাতা, তবে পৃথিবীতে সব জায়গায় বিশৃঙ্খলা উশৃঙ্খলা মারামারি কাটাকাটি হানাহানি লেগে থাকতো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষে কেউ নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সমান ক্ষমতার অধিকারী কেউ নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পাওয়ার মতো আর কোনো ইবাদত যোগ্য কেউ নাই, কোন মাবুদ নাই, সেহেতু এই কারণে পৃথিবীতে কোন প্রকার ফেতনা ফাসাদ আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে হয় না। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের সূরা ইখলাসের প্রাথমিক অর্থ এবং অল্প সংখ্যক কিছু বিস্তারিত ব্যাখ্যা, অল্প সংখ্যক ব্যাখ্যা। এই সূরাটি নাজিল হয় মক্কাতুল মুকাররমায় এবং এই সূরাতে মাত্র চারটি আয়াত রয়েছে। এই সূরাটি অবতীর্ণের কারণ কি, এই সূরা অবতীর্ণের শানে নুজুল কি, এই সূরার শানে নুজুল বিষয়ে আলোচনা করা হয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জাআতিল ইয়াহুদু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কিছু ইহুদি সম্প্রদায় থেকে কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। আসার পর তার মধ্যে কাব ইবনে আশরাফ এবং ওয়াহয়া ইবনে আখতাব তিনিও ছিলেন, তারাও ছিলেন। ফাকালু, এই ইহুদিদের কিছু ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিফ লানা রাব্বাকা আল্লাযী বা'থাকা। এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে তিনি এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনি যার কথা বলেন, আপনি যার দিকে আহ্বান করেন, আমরা তো তাকে দেখিনি, আমরা তো তাকে দেখিনি, যেহেতু আমরা তাকে দেখিনি, সিফ লানা রাব্বাক, আপনি আপনার প্রভুর কিছু গুণাগুণ বর্ণনা করুন, আপনার প্রভু কেমন, আপনার প্রভুর কিছু সিফত, আপনার প্রভুর কিছু জাত ইত্যাদি আপনি আমাদের কিছু বর্ণনা করুন। ফানসালাল্লাহু তাবারাক ওয়া তাআলা এই কথা যখন ইহুদিরা বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেন, এবং এই সূরাটি নাযিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে অর্থাৎ তার সমগ্র বান্দাকে নবী আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সম্পর্কে নিজের পরিচয় মানুষের কাছে তুলে ধরেন, যাতে করে পরবর্তীতে আর কোনো সন্দেহ সংশয় না থাকে। অপর আরেকটি বর্ণনা রয়েছে, ইকরামা রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাম্মা কালাতিল ইয়াহুদু, যখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসলো, আসার পরে তারা বলল, নাহনু নাবুদু উযাইরা ইবনুল্লাহ, আমরা তো আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করি, আমরা আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করি। ওয়া কালাতিন নাসারা, নাহনু নাবুদুল মসীহ ইবনুল্লাহ, আর নাসারারা এসে বলল যে আমরা আল্লাহর পুত্র এই মসীহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ইবাদত করি। ওয়াকালাতিল মাজুস, আর মাজুসারা এসে বলল, নাহনু নাবুদু শামসা ওয়াল কামার, আমরা তো সূর্য এবং চন্দ্রের ইবাদত করি। ওয়াকালাতিল মুশরিকুন, মুশরিকরা বলা শুরু করলো যে নাহনু নাবুদুল আওসান, আমরা তো বিভিন্ন মূর্তির পূজা করি, মূর্তির ইবাদত করি। তার মানে আমরা, কেউ বলছে যে আমরা উযাইরের ইবাদত করি, আমরা তাকে দেখেছি, আমরা তাকে চিনি। নাসারারা বলছে আমরা মারিয়ামের ইবাদত করি, অতএব আমরা দেখেছি, আমরা তাকে চিনি, তার সম্পর্কে আমরা জানি। আর মাজুস যারা অগ্নিপূজক, যারা আগুনের পূজা করে, যারা চন্দ্র এবং সূর্যের পূজা করে, তারা বলে যে আমরা চন্দ্রকে দেখি, আমরা সূর্যকে দেখি, তাকে দেখে আমরা ইবাদত করি। আর মুশরিকেরা বলে যে আমাদের সামনে তো মূর্তি দাঁড়ানো, আমরা তাকে ইবাদত করি, আমরা তার দেখে বিশ্বাস করি, আমরা ইবাদত করি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যার ইবাদত করো তার অবস্থা কি, তারপরে তো তুমি আমাদের সামনে তুলে ধরো। তখন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই সূরা ইখলাস নাজিল করে, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ইহুদি খ্রিস্টান মাজুস অগ্নিপূজক এবং মুশরিকদের পরিচয়ের বা মুশরিকদের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার পরিচয় তুলে ধরলেন, এবং সাথে সাথে ইহুদি খ্রিস্টান অগ্নিপূজক এবং মুশরিকদের প্রশ্নের জবাবে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তিনি প্রকাশ করলেন, তিনি প্রমাণ করলেন যে ইবাদতের যোগ্য একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার সমকক্ষ কেউ নেই, আমার ক্ষমতার অধিকারী কেউ নেই, আমার ক্ষমতার সমান সাক্ষ্য দেওয়ার মতো আমার ক্ষমতার সমান পৃথিবীতে আর কেউ নেই, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সব ধরনের ক্ষমতার অধিকারী, আমি হলাম ফাআলুল লিমা ইউরিদ, আমি যখন যা চাই, আমি যখন যেভাবে যা চাই, আমি যখন যা প্রতিষ্ঠিত করতে চাই, আমি যখন যা ধ্বংস করতে চাই, আমি যখন যাকে হেদায়েত দিতে চাই, আমি একমাত্র রাব্বুল আলামিন, তখন যখন যেভাবে যা ইচ্ছা আমি তখন ওইভাবে তা করতে সক্ষম, তা করতে পারি। সূরাতুল ইখলাস সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা রাজুলান আলা সারিয়াতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি ছোট্ট দলকে যুদ্ধের জন্য পাঠালেন, এবং তন্মধ্যে একজন সাহাবীকে আমির হিসাবে নিযুক্ত করে, ইমাম হিসাবে নিযুক্ত করে তিনি তাদেরকে পাঠিয়ে দিলেন। وكان يقرا لاصحابه في الصلاه فيختم قل هو الله احد, আর তন্মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি
আমির হিসাবে নিযুক্ত ছিলেন এবং তিনি সালাত আদায় করাতেন। আর তিনি প্রতিটা সালাতেই প্রতিটা রাকাতেই তিনি এই সূরাতুল ইখলাস পাঠ করতেন। ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সাহাবীরা সারিয়া বা ওই ছোট্ট যুদ্ধ থেকে যুদ্ধক্ষেত্র থেকে তারা ফেরত আসলেন, মদিনাতে ফেরত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা তুলে ধরলেন যে অমুক সাহাবী নিয়মিত প্রত্যেক সালাতে এমনকি প্রত্যেক রাকাতে এভাবে তিনি সূরা ইখলাস পাঠ করতেন, এর অবস্থা কি? قال فقال তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালুহু লি আইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, তোমরা তাকে জিজ্ঞেস করো তিনি এই কাজটি কেন করতেন, তোমরা তাকে জিজ্ঞেস করো যে তিনি প্রতি রাকাতেই কেন সূরা ইখলাস পাঠ করতেন। এরপর ফাসালুহু, সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন, ফাকাল তিনি বললেন, সাহাবী বলছেন লিআন্নাহা সিফাতুর রহমান, কেননা এই সূরাটি হলো রহমানের সিফাত পূর্ণ একটি সূরা, রহমানের সিফাত পূর্ণ একটি সূরা, রহমানের গুণাগুণ পূর্ণ একটি সূরা, রহমানের পরিচয়বাহী একটি সূরা, রব্বুল আলামিনের পরিচয়বাহী একটি সূরা। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, আর আমি চাই, আমি পছন্দ করি এই সূরাটি যেন আমি বেশি বেশি করে পাঠ করি। কারণ সূরা ইখলাস পাঠ করার অর্থ কি? সূরা ইখলাস পাঠ করার অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়কে বেশি বেশি পাঠ করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে বেশি বেশি জ্ঞান রাখা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বেশি বেশি জিকির করা। এজন্য তিনি বলছেন যে আমি ভালোবাসি এই সূরাটি বেশি বেশি পাঠ করতে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের কাছ থেকে এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে তিনি বললেন আখবিরুহু আন্নাল্লাহ ইউহিব্বুহু, তোমরা আমার এই সাহাবিকে খবর দিয়ে দাও, আমার এই সাহাবিকে তোমরা জানিয়ে দাও যেমনভাবে সে ভালোবাসে এই সূরাটি বেশি বেশি তেলাওয়াত করতে, ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসেন। অপর আরেকটি বর্ণনায় রয়েছে যে আপনারা আমাদের জানা থাকতে হবে বা আমরা জানি যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যত বেশি ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যে যত বেশি ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠিক তত বেশি ভালোবাসবেন। এজন্য আরেকটা হাদিস যে উবাইদুল্লাহ ইবনে উবাইদুল্লাহ তিনি বলেন যে আন সাবিতিন আন আনাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইউআম্মুহুম ফি মসজিদ কুবা, নাসারাদের এক ইয়া আনসারদের মাঝে একজন সাহাবি যিনি মসজিদে কুবাতে ইমামতি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মসজিদে কুবার জন্য ইমাম নিয়োগ করেছিলেন। ওয়া কানা কুল্লামা আফসাহু সূরা ইয়াকরাউ বিহা লাহুম ফি সালাতি মিম্মা ইয়াকরাউ বিহি ইফতিতাহ কুল হুয়াল্লাহু আহাদ, আর এই মসজিদে কুবার এই ইমাম সাহেব যখনই তিনি সালাত আদায় করাতেন, বিশেষ করে জাহারি কেরাতগুলোতে অর্থাৎ মাগরিব এশা এবং ফজর এই সালাতগুলোতে যখনই তিনি নাম সালাত আদায় করাতেন এবং তিনি সূরা পাঠ করতেন, তখনই তিনি সূরা ফাতিহা পাঠ করার পরপরই এই সূরা ইখলাস পাঠ করতেন। হাত্তা ইউফরিগা মিনহু সুম্মা ইয়াকরা সূরাতুল উখরা মাআহা, এবং মানে এমন একটি অবস্থা হতো যে তিনি নিয়মিত সূরা ফাতিহা পাঠ করার সাথে সাথে আগে তিনি সূরা ইখলাস পাঠ করতেন, এরপরে তিনি অন্য আরেকটি সূরা মিলাতেন, মানে এমন ভাবে পাঠ করতেন যেন সূরা ইখলাস সূরা ফাতিহারই একটা অংশ, এরপরে তিনি অন্য আরেকটি সূরা পাঠ করতেন। ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাতিন, আর এই কাজটি এই ব্যক্তি বা এই সাহাবি প্রতি রাকাতে করতেন, প্রতি রাকাতে তিনি নিয়মিত করতেন। وذكر الحديث فيه فقال النبي صلى الله عليه وسلم, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন ইয়া ফুলান মা হামালাকা আলা লুজুনি হাদিহি সূরাতি ফি কুল্লি রাকাতিন, হে ব্যক্তি বা তিনি তার নাম বলে তিনি বললেন যে কি ঘটনা এমন ঘটলো বা তুমি কি হয়েছে তোমার
যে তুমি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরপরই তুমি এই সূরাটি পাঠ করো, কেন, ঘটনা কি? তখন এই সাহাবী বলছেন ইন্নি উহিব্বুহা, এই সূরাকে আমি বেশি বেশি ভালোবাসি, এই সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। তাহলে তুমি জেনে রাখো, তুমি যেহেতু এই সূরাকে বেশি বেশি ভালোবাসো, তুমি যেহেতু এই সূরাকে বেশি বেশি তেলাওয়াত করো, পছন্দ করো, মনে রাখবে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই সূরার প্রতি বেশি বেশি ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আরেকটি হাদিস, যে সূরা আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনুল কারীমের মাঝে বিভিন্ন সূরা রয়েছে, যে সূরাগুলোর ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস হলো উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন আলা উআল্লিমুকা খায়রা সালাতি সুওয়ারিন উনজিলাত ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াজ যাবুর ওয়াল কুরআনিল আযীম, আমি কি তোমাকে কুরআনুল কারীমের মধ্যে থেকে এমন তিনটে সূরার বা এমন তিনটে শ্রেষ্ঠ সূরা সম্পর্কে অবগত করাবো না, যে সূরাগুলো তাওরাতে নাজিল হয়েছে, যে সূরাগুলো ইনজিলে নাজিল হয়েছে, যে সূরাগুলো জাবুরে নাজিল হয়েছে, এমনকি এই সূরাগুলো কুরআনুল কারীমেও নাজিল হয়েছে। তখন সাহাবী বললেন কুলত, তিনি বলেন যে আমি বললাম বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাকে শিখাবেন বা জানাবেন। কালা ফা আকরাআনি, সাহাবী বলছেন এরপর তিনি আমাকে পাঠ করালেন, আমাকে দিয়ে পাঠ করালেন যে এই তিনটে সূরা হলো সূরা আল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এবং সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, এবং সূরাতুন নাস কুল আউযু বিরাব্বিন নাস। এরপর তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন কালা লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইয়া উকবা, হে উকবা, লা তানসাহুন্না ওয়া লা তাবিত লাইলাতান হাত্তা তাকরাউন্না, তুমি এই তিনটা সূরা কখনোই ভুলবে না, এমন কি তোমার একটি রাত্রিও যেন অতিবাহিত না হয় যে রাত্রিতে তুমি এই সূরাটি না পড়ে তুমি ঘুমিয়ে গিয়েছো। অর্থাৎ প্রতি রাতে ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই তুমি এই তিনটে সূরা পাঠ করবে। আমাদের সন্তানেরা বা আমরা অনেক সময় আমরা বলি না যে আমাকে বোবা শয়তানে ধরেছে, অথবা আমাদের সন্তানদেরকে বিভিন্ন সময় ঘুমানোর পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, এই তিনটে সূরা পড়ে যদি কেউ ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তাদের কোনো ক্ষতি, কোনো শয়তান বা জিন কোনো কিছুই করতে পারবে না। এই জন্য এই সূরাটি আমরা নিয়মিত পড়ব ইনশাআল্লাহ। এরপরে সহি মুসলিমে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আবু দাদদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইউজিজু আহাদুকুম আন ইয়াকরা কুল্লা ইয়াউমিন সুলুসুল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি প্রত্যেকদিন কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে পারবে? তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি রয়েছে যে ব্যক্তি প্রত্যেক দিন কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করবে? কালা কালু, তখন সাহাবিরা বললেন যে হ্যাঁ আমরা এক তৃতীয়াংশ পাঠ করতে পারবো বা পাঠ করতে চাই। কালা ইন্নাল্লাহ জাজ্জা আল কোরআন থালাথাতা আজজা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে তিন ভাগে ভাগ করেছেন, তিন ভাগে ভাগ করেছেন। ফাকুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন, অতএব তোমরা জেনে রাখো যে কুল হুয়াল্লাহু আহাদ হলো কোরআনের এক তৃতীয়াংশ, কুল হুয়াল্লাহু আহাদ হলো কোরআনের এক তৃতীয়াংশ, অর্থাৎ যে ব্যক্তি একবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাতুল ইখলাসটি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক তৃতীয়াংশ কোরআন পাঠ করার সওয়াব দান করবেন। এরপরে আমরা অনেক সময় দোয়া করি, আমরা অনেক সময় দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না,
আমরা অনেক সময় দোয়া করে আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিভাবে আমরা দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা আসলে এই যে আমরা যারা সালাফি আকীদা বা সালাফি মানহাজের অধিকারী বা আকীদা পোষণ করি, আমরা বলে থাকি যে নিয়মিত একেবারে মানে না হলেই নয় এমন ভাবে সালাতের পরে দোয়া করা, হাত তুলে মোনাজাত করা জামাতবদ্ধভাবে, এটিকে আমরা কোনোভাবেই সহিহ সুন্নাহ হিসাবে মনে করি না। এবং এইগুলো যে মনে না করার কারণ কি, আমরা কেন মনে করি না, প্রথমত হলো যে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দোয়া করেননি। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে দোয়া মানে কি, দোয়া অর্থ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস চাচ্ছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস চাচ্ছি এই জন্য যে তিনি আমাদেরকে দান করবেন। এখন আপনি একজন ভালো মানুষ, সমাজের একজন সচেতন মানুষ, সমাজের সবচাইতে আমাদের দেশের যে একটি ওয়ার্ডের একজন কমিশনার অথবা একটি ওয়ার্ডের একজন মেম্বার থাকে, একজন মেম্বার অথবা একজন চেয়ারম্যান অথবা একজন এমপি, ধরে নেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো এক কিছু চেয়েছেন এবং আপনার জানা আছে যে এটি চাইলে পাওয়া যাবে। এখন আপনি কি বলবেন, কিভাবে চাইবেন, যাবেন বঙ্গভবনে গণভবনে যাবেন, যাওয়ার পর বলবেন আমার এটা দরকার তাড়াতাড়ি দেন আমি চলে যাই, এভাবে চালিয়ে তো দিবে মনে হয় নাকি? হ্যাঁ, অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাই, আমরা একজন সাধারণ মানুষ, লক্ষ কোটি মানুষের মধ্য থেকে একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার কাছে যাওয়ার জন্যে, তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্যে, তার কাছে কোনো কিছু চাওয়ার জন্য আমাদের কত ধরনের প্রস্তুতি নিয়ে তারপর আমরা তার কাছে যাই, তার কাছ থেকে সময় নেই, তার কাছে আমাদের সর্বোচ্চ সুন্দর শব্দ দিয়ে, সর্বোচ্চ সুন্দর ভদ্রতা, সর্বোচ্চ সুন্দর আদব ব্যবহারের মাধ্যমে আমরা কোনো একটা জিনিস উপস্থাপন করি এবং তার কাছে তার চাওয়া, তার পছন্দের বিভিন্ন শব্দ ব্যবহার করে তার কিছু প্রশংসা করে এরপরে আমরা বলি যে আমাদের এই জিনিসটা দরকার, এই জিনিসটা দিলে আমাদের ওয়ার্ডের, আমাদের দেশের বা আমাদের এই এলাকার মানুষগুলো খুব বেশি উপকৃত হবে, মানুষ আপনার কথা স্মরণ রাখবে, মানুষ আপনাকে স্মরণ করবে, আপনি আমাদেরকে এই জিনিসটা দিন। এরপরে এরপরে যদি ওনার পছন্দ হয়, ওনার যদি মন চায়, তারপরে উনি দেন অথবা দেন না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের প্রধানমন্ত্রী চাইতেও ছোট, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের একজন প্রধানমন্ত্রীর মতো প্রধানমন্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের বিচারক, হাজারো লক্ষ কোটি প্রধানমন্ত্রীর চাইতেও বড়, হাজারো লক্ষ কোটি প্রেসিডেন্টের চাইতেও তিনি বড়, তার কাছে আমরা কি চাই, আল্লাহু আনতা সালাম আমিনতা সালাম বিরহমত গিয়া রহমান রহমিন আসসালামু আলাইকুম। কি হলো কি হলো, মানে বাপখানা এরকম, আল্লাহ তুমি দিলে দাও, না দিলে না দাও, আমি গেলাম। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য আমরা কত ব্যতি ব্যস্ত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো ভাবখানা এমন যে আমরা আল্লাহকে হুমকি দিচ্ছি, দিলে দাও না দিলে না দাও আমি গেলাম, মানে দিলে তোমার উপকার, না দিলে আমার উপকার কোনো দরকার নাই আমি গেলাম, এমন একটা অবস্থা আমাদের। হ্যাঁ, আমরা যে নামাজের পরে সালাতের পরে দোয়া দরি কয় মিনিট, কয় সেকেন্ড, মিনিট বাদ দিন, কয় সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 40 সেকেন্ডে আপনি কতগুলো কথা প্রকাশ করতে পারবেন, 40 সেকেন্ডে আপনি এত বড় আহকামুল হাকিমের কত বড় কতটুকু প্রশংসা করতে পারবেন। অথচ নিয়ম হলো আপনি যখন রব্বুল আলমিনের কাছে চাইবেন, আপনি প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করবেন, তার প্রশংসা জ্ঞাপন করবেন, এরপরে এরপরে তার সিফত
তার জাত এগুলো তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি যা চাইবেন ওই নামে তাকে ডাকবেন। যেমন আমার এখন রিজিকের দরকার, আমি বলবো ইয়া রাজ্জাক। আমার কোনো কিছু দরকার, আমি বলবো ইয়া মুতি, আপনি আমাকে দান করুন। হে দানকারী আমাকে দান করুন, হে খাদ্যের মালিক আমাকে খাদ্য দান করুন, আমাকে বরকত দান করুন। এই যে এক একটা নাম এক একটা সিফত ধরে ধরে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব এবং প্রথমে তার প্রশংসা করব, প্রশংসা করার পরে আমরা দ্বিতীয়ত তার প্রতি আত্মসমর্পণ করব। যেমন ধরে নেন দোয়াটা যদি এমন হয় যে দোয়া ধরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলেই আমি প্রথমেই পাঠ করব সূরাতুল ফাতিহা, কারণ এই সূরাতুল ফাতিহার প্রথম অংশটুকুই সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, সম্পূর্ণই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং স্বীকারোক্তি। এরপর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য স্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য স্বীকার করে তার প্রতি আমরা বিভিন্নভাবে দোয়া করি এবং তার কথাগুলো, তার আমিনত্ব সমস্ত কিছু স্বীকার করি, এরপরে আমরা দরুদ পাঠ করি। দরুদ পাঠ করার পরে এরপরে যে আমার কি জিনিস প্রয়োজন, এই সমস্ত কিছু করার পরে আমার প্রয়োজনীয়তাটা আমি উল্লেখ করব। উল্লেখ করার পরে এবার আমি আশা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। একজন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক ধারণা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পরিচয় নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পরিচয় জেনে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তোলে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তার চোখ থেকে পানি আসতে এতটুকু সময় লাগার কথা নয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই ঠিকই, কিন্তু আমাদের পাওয়ার আশা থাকে না, মানে পাওয়ার মতো বিশ্বাস থাকে না। চাইলাম চাইলাম, দেখুন আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, আমরা যখন কোনো অসুস্থ হয়ে যাই, তখন আমরা সর্বপ্রথম কি করি, যখন বিপদে পড়ে যাই প্রথম যে কাজটি করি সেই কাজটা হলো আমরা অতিরিক্ত টেনশনে পড়ে যাই, কিভাবে এটা আমি সমাধান করব, এত বড় বিপদ কেন আমার উপর আসলো, কেন কেন কেন, এই মানে প্রশ্নের সীমা নেই। এরপরে যখন আমরা কোনো অসুস্থ হয়ে যাই প্রথমে আমরা চিন্তা করি অমুক ডাক্তারের কাছে যেতে হবে অথবা অমুক হসপিটালে যেতে হবে, কিন্তু ডাক্তারের চেয়ে তো বড় ডাক্তার কি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন নন? যে মুসিবত যিনি দান করেছেন, যার ইচ্ছায় আমি মুসিবতে পড়েছি, তিনি আমাকে মুসিবতকে রক্ষা করতে পারেন না, এই বিশ্বাস আমাদের নেই। যদি এই বিশ্বাস আমাদের থাকতো তাহলে মুসিবতে পড়ার সাথে সাথে আমরা এত টেনশন না করে সরাসরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারতাম, সরাসরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আত্মসমর্পণ করতে পারতাম, সরাসরি মুসিবতে পড়ার পরে মুসিবত থেকে বিশ্বাস, মুসিবত থেকে রক্ষা করার মতো একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস নিয়ে, এই আশা নিয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলতাম, তাহলে ওই হাত কখনোই আমাদের খালি হাতে ফেরত আসতো না। আমরা মুসিবতে পড়ার পরে প্রথমত আমরা হাত তুলি না, আর যদিও হাত তুলি তাহলে আমাদের বিশ্বাস থাকে কম, ওই মাঝে মাঝে 50-50, মুসিবত থেকে রক্ষা হতেও পারে আবার মুসিবত থেকে রক্ষা আমি নাও হতে পারি। আল্লাহ আকবার, আপনি রব্বুল আলামিন, আপনি আহকামুল হাকিমিন, রব্বুল আলামিনের কাছে আপনি হাত তুলেছেন, আবার আপনার আমার বিশ্বাস হয় যে মুসিবত থেকে মুক্তি আমি হতেও পারি, মুক্তি আমি পেতেও পারি, আবার রব্বুল আলামিন আমাকে মুক্তি নাও দিতে পারেন, তাহলে আপনার ইমানের অবস্থা কি? হ্যাঁ, আপনার আমার ইমানের অবস্থা কি যে আমরা বিশ্বাস করি যে রাব্বুল আলামিন আমাকে মুক্তি নাও দিতে পারেন?
অথচ তিনি সমস্ত বিষয়ে তিনি একমাত্র ক্ষমতাবান। তিনি যদি না চান তবে কোনো মানুষ অসুস্থ থেকে সুস্থ হতে পারেন না, তিনি যদি না চান তবে কোনো মানুষ মুসিবত থেকে মুক্তি পেতে পারেন না, তিনি যদি না চান তবে কোনো মানুষ জীবনে সফল হতে পারেন না, তিনি যদি না চান তবে কোনো মানুষ জীবনে সফল হতে পারবে না, কোনো মানুষ জীবনে কোনো কিছু অর্জন করতে পারবে না। আর আমরা দোয়া করি বিশ্বাস ছাড়া, আমরা দোয়া করি হলেও হবে না হলে নাই। তাহলে এই যে আমাদের যেইভাবে দোয়া করার প্রয়োজন, এইভাবে দোয়া না করার কারণে আমরা একদিকে আমাদের আশা পূরণ হচ্ছে না, আমাদের চাওয়া পাওয়াতে রূপান্তরিত হচ্ছে না, আবার অপরদিকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সাথে স্বয়ং সরাসরি কি হচ্ছে বিয়াদবি করা হচ্ছে। কারণ রব্বুল্লাহ আলমিনের শান, রব্বুল্লাহ আলমিনের মান আমরা রক্ষা করছি না, রক্ষা না করতে পারার কারণে আমরা বলি আল্লাহ সালাম আমিনকা সালাম ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন। শেষ কি চাইলাম আর কি বললাম আমি নিজেও জানলাম না, নিজেও বুঝলাম না, আর পাবো কোথা থেকে। এই জন্য দোয়া করার জন্যে দোয়ার হকগুলো আদায় করতে হবে। এবং এই হাদিসটি হলো যে দোয়া যখন করা হবে তখন আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সিফাত বর্ণনা করতে হবে। আর যেহেতু সূরা ইখলাসটি হলো কেবলমাত্র আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সিফাত পূর্ণ একটি সূরা, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সিফাত পূর্ণ সূরা বিদায়, আমরা যদি এই সূরাটি দোয়ার পূর্বে দোয়া করা অবস্থায় আমরা এই সূরাটি পাঠ করি, তবে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে তিনি আমরা যা চাই তিনি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তিনি তাই দিবেন, আমরা যা চাই তিনি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে তাই দিবেন। এই জন্য আমাদের দোয়ার ক্ষেত্রে খুবই সাবধান হতে হবে, দোয়ার ক্ষেত্রে আমাদের খুবই সাবধান হতে হবে। আমরা এই কাজটা করি না, প্রথমত হলো আমরা হাতি তুলি না, আমরা চাই না, আমরা চাইতে জানি না। সবচেয়ে বড় বিষয় হলো আমরা আসলে চাই না, কারণ আমরা মনে করি আমি সুস্থ, আমি ক্ষমতাধর, আমি সক্ষমতা ব্যক্তি, আমার বিরাট ক্ষমতা রয়েছে, আমার বিরাট প্রভাব রয়েছে, অর্থ সম্পদ ইত্যাদি আমার অনেক কিছু রয়েছে, আমি টাকা পয়সা দিয়ে সুস্থ হয়ে যাব, আমি টাকা পয়সা দিয়ে আমি মুক্তি লাভ করব, টাকা পয়সা দিয়ে আমি মুসিবত দূর করে ফেলবো, আমার আবার এত কি দরকার, আমার আবার এত ক্ষমতা থাকার পরেও আমি আবার আরেকজনের কাছে আত্মসমর্পণ করব, এটা দরকার কি প্রয়োজন, কোনো প্রয়োজন নেই আছে না, করি না। এইটি হলো আমাদের প্রথম পর্যায়ে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে চায় এবং বান্দা যখন বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে চাইলে কখনই আল্লাহ রাব্বুল্লাহ আলমিন খালি হাতে ফেরত দেন না, তখন এই বিশ্বাসের ফলে বান্দার এই দোয়াটির তিনটি অবস্থা হয়। কয়টি অবস্থা? তিনটি অবস্থা। প্রথমত হলো যে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বান্দা যা চায় সাথে সাথে তা দান করে দেন, বান্দা যা চায় সাথে সাথে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তাকে দান করেন। দ্বিতীয় আরেকটি অবস্থা হলো যে বান্দা যা চায় তা সাথে সাথে না দিয়ে বরং বান্দার উপরে সামনে বান্দা বর্তমান যে অবস্থায় আছে তার চাইতেও আরো বড় কোনো মুসিবত তার কাছে আসতেছে, এই চাওয়ার কারণে এই দোয়ার ফলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার এই মুসিবতকে দূর করে দেন, অথচ সে জানতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তো তার মুসিবত দূরই করে দিয়েছেন, তার কাছে তো এই মুসিবত আর আসতেই পারেনি। তৃতীয় হলো বান্দা যখন পৃথিবী থেকে চলে যাবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আখিরাতে তার বিচার সালিশ হবে, তার বিচার ফয়সালা হবে, বিচার ফয়সালা হওয়ার পরে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার জন্য সিদ্ধান্ত দিয়ে দিবেন যে তুমি জাহান্নামে, তুমি জাহান্নামে চলে যাও। বান্দা আস্তে আস্তে মুখ বিরক্ত করে জাহান্নামের দিকে হাঁটছে, এমন সময় হঠাৎ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাকে ডাকবেন, ডেকে বলবেন তুমি ওই যে বিশাল এক পাহাড়, পাহাড়ের সমান সওয়াব, এই পাহাড়ের সমান সওয়াবের বদৌলতে আমার রহমতে তুমি এই জান্নাতে চলে যাও। তখন বান্দা বলবে আল্লাহ আমি তো জাহান্নামী, আমার জন্য জাহান্নাম তুমি নির্ধারিত করে দিয়েছো, এরপরও কেন তুমি আমার সাথে উপহাস করছো?
তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা আমি তোমার সাথে উপহাস করছি না, বরং তুমি আমার কাছে দোয়া করেছিলে, তুমি আমার কাছে দোয়ার হক আদায় করে তুমি দোয়া করেছিলে, তুমি পাওনি কিন্তু তারপরও তুমি বিশ্বাস রেখেছিলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু চাইছি আমার দোয়া ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, আমার দোয়া ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, অতএব অবশ্যই অবশ্যই আমি পাব, আজকে না হোক কালকে পাব, এই বিশ্বাস যেহেতু তুমি রেখেছিলে আমি তোমার বিশ্বাস নষ্ট করি নেই, আমি এই যে রেখে দিয়েছি আজকে তুমি এর বদলেতে তুমি জান্নাতে চলে যাও। এই জন্য আমাদের দোয়া করতে হবে দোয়ার হক আদায় করে, এবং দোয়া করতে হবে দোয়ার হক আদায় করার সাথে সাথে আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সূরাতুল ইখলাসের ফজিলত শুনলাম, এই সূরাতুল ইখলাস আমাদেরকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। যখন যে অবস্থায় আপনি থাকেন না কেন, অবশ্যই সূরাতুল ইখলাসকে আপনি স্মরণ করবেন, সূরাতুল ইখলাস পাঠ করবেন। মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, কোরআনের যে যতটুকু অংশ আল্লাহ ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবেন। আপনি পড়া কোরআন মুখস্থ করতে পারেন নাই, আপনি সূরা ইখলাসটাকে মুখস্থ করুন, সূরা ইখলাসের মর্মার্থ বুঝুন, সূরা ইখলাসের কে বেশি বেশি ভালোবাসতে শুরু করুন, সূরা ইখলাসকে আপনার বিপদের সঙ্গী মনে করুন, সূরা ইখলাসকে বেশি বেশি পাঠ করুন এবং একে ভালোবাসুন। যারা কোরআন নিয়ে চিন্তা করে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআনের সাথে নিজের জীবনকে সাজাতে চায়, তারা সব কোরআনের সমস্ত আয়াতগুলোকে ভালোবাসে। তারপরেও যেমন আমাদের সমাজের মানুষের সকলের সাথেই কি আমাদের সুন্দর সম্পর্ক, সকলেই কি আমাদের বন্ধু, না সকলে আমাদের বন্ধু না, তারপরও কিন্তু কোরআন সমাজের সমস্ত মানুষ কিন্তু আমাদের শত্রু না, আমরা চলায় ফেরায় উঠায় বসায় তাদের সাথে সম্পর্ক রাখি, কিন্তু মনের কথাগুলো মনের বাসনাগুলো আমরা কি সকলের কাছে বলি, এক দুইজন মানুষের কাছে বলি যারা আমার খুব বিশ্বস্ত, যারা আমার খুব কাছের, যারা আমার বন্ধু, এই সমস্ত মানুষের কাছে আমরা বলি। ঠিক তেমনিভাবে সারা কোরআনকে আমরা ভালোবাসবো, সারা কোরআনের কথা অনুযায়ী আমরা চলার চেষ্টা করব, চলব, তারপরও এক দুইটি সূরাকে বেশি বেশি ভালোবাসতে হবে, বেশি বেশি কাছের মনে করতে হবে, যাতে করে কিয়ামতের দিন বিপদে পড়লে ওই সূরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারে। ঠিক তন্মধ্যে ছোট্ট খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিফত পূর্ণ একটি সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাকে বেশি বেশি ভালোবেসে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে পারি, আমরা যেন ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখির دعوانا الحمد لله رب العالمين. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك